আপনি কি কখনো এমন দৈত্যাকার ট্রাক দেখেছেন যা পুরোপুরি একটি বিল্ডিং এর সমান উঁচু, যার চাকা আপনার বাড়ির চেয়েও বড়, এমনকি এটি এতটাই বড় যা একেবারে 450 টনেরও বেশি মালামাল বহন করতে পারে? হ্যাঁ, বাস্তবে পৃথিবীর খনিগুলোতে এমন বিশালাকার যানবাহন রয়েছে যেগুলো সাধারণ গাড়ির তুলনায় এতটাই বড় যে তাদের সামনে দাঁড়ালে নিজেকে একটা ছোট পিঁপড়ার মতো মনে হবে। তো আজ আমরা সেই সকল শক্তিশালী এবং অবিশ্বাস্য কিছু ড্রাম ট্রাকের সম্পর্কে জানব যেগুলো খনি থেকে শুরু করে বিশাল নির্মাণ প্রকল্পে ব্যবহার করা হয়। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ সামনে আপনি এমন কিছু দেখতে চলেছেন যা আপনার কল্পনাকেও হার মানাবে। তো চলুন ঢুকে পড়া যাক অবিশ্বাস্য এইরকম দৈত্যাকার গাড়ির দুনিয়ায়। নাম্বার 1, BEL AZ-75710। আপনি কি কখনো এমন গাড়ির কথা শুনেছেন যা আকারে একটা ছোটখাটো ভবনের সমান বা কয়েকশো হাতির সমান? ঠিক এরকমই এক অবিশ্বাস্য দৈত্যাকার গাড়ি এটি, যা বেলারুশের তৈরি করা বিশ্বের সবচেয়ে ভারী ও শক্তিশালী ড্রাম ট্রাক। এই দানবীয় ট্রাকটির দৈর্ঘ্য প্রায় 20.6 মিটার, যা একটি বাস্কেটবল কোর্টের চেয়েও বড়। এর উচ্চতা 8.26 মিটার, যা একটি তিনতলা ভবনের চেয়েও বেশি, এবং এর প্রস্থ 9.87 মিটার, অর্থাৎ এটি একটি সাধারণ রাস্তার 2 লেন সম্পূর্ণভাবে দখল করে নিতে পারে। এই দৈত্যাকার ট্রাকটির ওজন 360 টন এবং এটি একেবারে 450 টন মালামাল বহন করতে পারে। তাছাড়াও এটি এতটাই বড় যে একটি সাধারণ গাড়ি এর পাশে দাঁড়ালে সেটি দেখতে খেলনা গাড়ির মতো মনে হবে। কিন্তু এত বিশাল ও ভারী একটি ট্রাক চালানোর জন্য সাধারণ কোনো ইঞ্জিন যথেষ্ট নয়, তাই এতে রয়েছে দুটি বিশাল 2300 হর্স পাওয়ারের ইঞ্জিন, যা একসঙ্গে 4600 হর্স পাওয়ার শক্তি উৎপাদন করতে পারে। তাছাড়া এটি এতটাই শক্তিশালী যে এই ট্রাক দিয়ে অনায়াসে 100 টন খনিজ বা পাথর বহন করা যায়। এবং আরও আশ্চর্যের বিষয় হলো, এত বড় ও ভারী একটি ট্রাক হওয়া সত্ত্বেও এটি ঘন্টায় মাত্র 64 কিলোমিটার গতিতে ছুটতে পারে, যা এই আকারের একটি গাড়ির জন্য সত্যি অবিশ্বাস্য। এই বিশাল ট্রাকটি সাধারণ রাস্তার চলার জন্য নয়, কারণ এটি এতটাই বড় এবং ভারী যে এটি কোনো সাধারণ রাস্তায় চললে রাস্তা ভেঙে যেতে পারে। তাই এটি শুধুমাত্র বিশাল খনি ও বড় বড় নির্মাণ প্রকল্পে ব্যবহৃত হয়। সাধারণত রাশিয়া, কানাডা, চিলি এবং দক্ষিণ আমেরিকাতে কয়েকটি বিশাল খনিতে এই দৈত্যাকার ট্রাকগুলো ব্যবহার করা হয়। নাম্বার 2, ক্যাটারপিলার 797। আপনি কি কখনো এমন একটি ট্রাক দেখেছেন এর পাশ দিয়ে হাঁটলে নিজেকে একেবারে ছোট দেখাবে? হ্যাঁ, এমনই এক দানবীয় ট্রাক এটি। সাধারণত এই গাড়িটি মূলত বিশেষ খনি ও নির্মাণ প্রকল্পের জন্য তৈরি করা হয়েছে, যেখানে হাজার হাজার টন খনিজ উত্তোলন ও পরিবহন করতে হয়। দৈত্যাকার এই গাড়িটি এতটাই শক্তিশালী যে এটি একসঙ্গে 400 টন মালামাল বহন করতে পারে। সহজভাবে বললে এটি একসঙ্গে প্রায় 200টি সাধারণ গাড়ির ওজন বহন করতে পারবে। এই ট্রাকটির দৈর্ঘ্য 14.8 মিটার, যা একটি শহরের বাসের চেয়ে লম্বা, এবং এর উচ্চতা 6.52 মিটার, অর্থাৎ একটি দোতলা ভবনের সমান। আর এর প্রস্থ 9.75 মিটার, যা একটি সাধারণ রাস্তার চেয়ে বেশি। তাছাড়া এত বিশাল একটি ট্রাক চালানোর জন্য প্রয়োজন হবে প্রচন্ড শক্তিশালী ইঞ্জিন, তাই এতে রয়েছে 4000 হর্স পাওয়ারের বিশাল ইঞ্জিন, যা এটিকে বিশ্বের অন্যতম শক্তিশালী ড্রাম ট্রাক হিসেবে গড়ে তুলেছে। এবং এর 20 সিলিন্ডারের ডিজেল ইঞ্জিন এতটাই শক্তিশালী যে এটি দিয়ে সহজেই 100 টন মালামাল বহন করা যায়। কিন্তু এত ভারী একটি ট্রাক হওয়া সত্ত্বেও এটি ঘন্টায় মাত্র 68 কিলোমিটার গতিতে চলতে পারে। এছাড়া এর এক একটি টায়ারের উচ্চতা 4 মিটার এবং প্রতিটি টায়ারের দাম $40,000, অর্থাৎ শুধু 4টি টায়ারের দাম দিয়েই আপনি কয়েকটি বিলাসবহুল গাড়ি কিনতে পারবেন। সাধারণত উত্তর ও দক্ষিণ আমেরিকার বড় বড় খনিতে এটি ব্যবহৃত হয়, বিশেষ করে যেখানে কয়লা, তামা, লোহা এবং অন্যান্য খনিজ উত্তোলন করা হয়। নাম্বার 3, কুমাৎসু 980E4। পৃথিবীর বৃহত্তম এবং সবচেয়ে শক্তিশালী ট্রাকগুলোর কথা বললেই এই ট্রাকের নাম চলে আসে। এটি জাপানের বিখ্যাত কুমাৎসু কোম্পানির তৈরি সবচেয়ে বড় ও শক্তিশালী ইলেকট্রিক ড্রাম ট্রাক, যা আধুনিক খনি ও নির্মাণ প্রকল্পের জন্য তৈরি করা হয়েছে। এই দানবীয় ট্রাকটি মূলত একেবারে 363 টন মালামাল বহন করতে পারে। সহজ ভাষায় বললে এটি একসঙ্গে প্রায় 180টি সাধারণ গাড়ির ওজন বহন করতে সক্ষম, এবং এর দৈর্ঘ্য 15.6 মিটার, যা একটি ট্রেনের ইঞ্জিনের চেয়েও বড়। তাছাড়া এর উচ্চতা 8 মিটার, যা একটি তিনতলা ভবনের সমান। আর এর প্রস্থ 9 মিটার, যা এতটাই বিশাল যে এটি সাধারণ সড়কে চলতে পারে না। এই বিশাল ট্রাকটি চালানোর জন্য দরকার অবিশ্বাস্য শক্তিশালী ইঞ্জিন, তাই এতে রয়েছে একটি 3500 হর্স পাওয়ারের বিশাল ইঞ্জিন, যা একসঙ্গে
সঙ্গে কয়েকশো টন মালামাল বহন করার শক্তি রাখে এবং এর ডিজেল ইলেকট্রিক পাওয়ার সিস্টেম এটিকে আরও বেশি কার্যকারী ও শক্তিশালী করে তুলেছে। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, এটি এত ভারী ট্রাক হওয়া সত্ত্বেও মাত্র 64 কিলোমিটার প্রতি ঘন্টায় ছুটতে পারে, যা একটি সাধারণ বাস বা ট্রাকের থেকেও প্রায় সমান গতি। এই গাড়িটির প্রতিটি টায়ারের উচ্চতা 4 মিটারেরও বেশি এবং এর প্রতিটি টায়ারের দাম $50,000 কাছাকাছি। অর্থাৎ এর শুধুমাত্র টায়ারের দাম দিয়েই আপনি বিলাসবহুল কয়েকটি গাড়ি কিনতে পারবেন। শুধু তাই নয়, এই দৈত্যাকার ট্রাককে সাধারণ কোনো রাস্তায় চালানো সম্ভব না, কারণ এটি শুধুমাত্র বিশাল খনি ও বড় নির্মাণ প্রকল্পে ব্যবহৃত হয়। নাম্বার 4, টেরেক্স MT6300AC। আপনি যদি এমন কোনো ট্রাকের কথা চিন্তা করে থাকেন যা সত্যিকার অর্থে দানবের মতো শক্তিশালী এবং একসঙ্গে বিশাল পরিমাণ মালামাল বহন করতে পারে, তাহলে এই ট্রাকটির কথা আপনি ভাবতে পারেন। হ্যাঁ, এই ট্রাকটির ওজন 100 হাতির সমান, যেটি একেবারে 400 টন মালামাল বহন করতে পারে, মানে এটি একসঙ্গে প্রায় 200টি সাধারণ গাড়ির ওজন বহন করতে সক্ষম। এর দৈর্ঘ্য 15.5 মিটার, যা একটি লোকাল ট্রেনের ইঞ্জিনের চেয়েও বড়, এবং এর উচ্চতা 7.92 মিটার, যা একটি 3-তলা ভবনের সমান। আর এর প্রস্থ 9.7 মিটার, যা এতটাই বিশাল যে এটি সাধারণ কোনো রাস্তায় চালানো অসম্ভব। শুধু তাই নয়, এই বিশাল ট্রাকটি চালানোর জন্য সাধারণ কোনো ইঞ্জিন যথেষ্ট নয়, তাই এতে রয়েছে 3,750 হর্স পাওয়ারের বিশাল ইঞ্জিন, যা একসঙ্গে 100 টন মালামাল বহন করতে সক্ষম। এবং এটি 20 সিলিন্ডারের ডিজেল ইঞ্জিন ব্যবহার করে, যা ডিজেল ইলেকট্রিক পাওয়ার সিস্টেমের মাধ্যমে ট্রাকটিকে আরও বেশি শক্তিশালী করে তুলেছে। আর এর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এটি এত ভারী ট্রাক হওয়া সত্ত্বেও এটি মাত্র 60 কিলোমিটার গতিতে ছুটতে পারে। তাছাড়া এই দৈত্যাকার ট্রাকটির প্রতিটি টায়ারের উচ্চতা 4 মিটার এবং একটি টায়ারের দাম প্রায় $40,000। অর্থাৎ শুধু এর টায়ারের দাম দিয়েই আপনি বেশ কয়েকটি বিলাসবহুল বাড়িও কিনতে পারবেন। নাম্বার 5, লিবার্টি 284। পৃথিবীর সবথেকে বড় ও শক্তিশালী ট্রাকগুলোর মধ্যে এটি অন্যতম। সাধারণত এত বড় ট্রাক মানে ভারী ওজনের গাড়ি, কিন্তু লিবার্টি 284 আধুনিক প্রযুক্তি ও উন্নত উপকরণের মাধ্যমে তৈরি হওয়াতে এটি একসঙ্গে হালকা ও শক্তিশালী ট্রাক। এই দৈত্যাকার ট্রাকটি একেবারে প্রায় 4 টন মালামাল বহন করতে পারে, মানে এটি একসঙ্গে 200টিরও বেশি সাধারণ গাড়ির ওজন বহন করতে সক্ষম। এর দৈর্ঘ্য 15.7 মিটার, যা একটি ট্রেনের ইঞ্জিনের চেয়েও বড়। এর উচ্চতা প্রায় 7.42 মিটার, যা একটি 3-তলা ভবনের সমান। আর এর প্রস্থ 9.6 মিটার। এত বিশাল একটি ট্রাক চালানোর জন্য অবশ্যই বড় এবং শক্তিশালী ইঞ্জিনের প্রয়োজন, তাই এতে রয়েছে অতি শক্তিশালী ইঞ্জিন, যা 4,000 হর্স পাওয়ারের দানবীয় ইঞ্জিন। এটি একসঙ্গে 100 টন মালামাল বহন করতে পারে, কিন্তু এত ভারী একটি ট্রাক হওয়া সত্ত্বেও এটি মাত্র 60 কিলোমিটার প্রতি ঘন্টায় ছুটতে পারে, এবং এটির প্রতিটি টায়ারের উচ্চতা 4 মিটার করে। আর এর এক একটি টায়ারের মূল্য $40,000-এরও বেশি। অর্থাৎ শুধু এই টায়ারের দাম দিয়েই আপনি কয়েকটি বিলাসবহুল বাইক কিনতে পারবেন। শুধুমাত্র এর আয়তনের জন্য, এটি সাধারণ কোনো রাস্তায় চলার জন্য নয়, কারণ এটি বিশাল খনি ও বড় বড় নির্মাণ প্রকল্পে ব্যবহৃত হয়।